আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কে দিন মানুষের পাপের কারণে সে অন্ধ ও চেহারা উপর ভর করে চলবে কোন পাপের কারণে তাদের এই অবস্থা হবে কারা হবে সেই সকল লোক আসুন কোর হাদিস থেকে জেনে নিই এবং নিজেরাও সতর্ক হই আল্লাহ তালা বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হিসাব হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কে দিবসে উঠাবো অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠেলেন অথচ আমি ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন আল্লাহ তালা বলবেন এমনই তোমার নিকট আমার নির্দেশনা এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ আমি তোমাকে ভুলে গেলাম আল্লাহ তালা আরো বলে আর আমি কেমন দিন তাদেরকে একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল হবে জাহান না যখনই তা নিশ্চিত হয়ে যাবে তখন আমি আগুনকে বাড়িয়ে দেব হাদিসে এসেছে আনার আনু থেকে বর্ণিত রসুল সাল্লাইসালাম বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়ে রসুল্লাহ সাল্লা আলাইসালাম কেমন দিন কাফেলা কিভাবে চের উপর দিয়ে ভর করে চলবে তিনি বলেন যে মহান সত্তা দুনিয়াতে দুই পা দিয়ে চলাচল করার ক্ষমতা দিয়েছেন কে দিন তিনি কি মুকমল্লা দিয়ে চলাচল করাতে পারবেন না অতপর সাহাবি বললেন অবশ্যই অবশ্যই তিনি পারবেন আমার রবের সম্মান কসম করে বলছি হে আল্লাহর বান্দা আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন আমার অবস্থা তখন কি হবে আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা আমার জীবনে অধিকাংশ কাজ কি সৎকাজে হয়েছে না পাপচার বেশি হয়েছে আমি কি মত জুয়া ব্যবিচার মিথ্যা কথা খেয়ানত বেদাত ছোট শিখ অপরের দোষচর্যা অবাদ ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব ইত্যাদি অনৈতিক কাজগুলো কি পরিহার করে চলতে পারছি না এগুলো ছিল আমার জীবনের নিত্য সঙ্গী কাজে কেমতে কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানের সাথে চলো দুনিয়া জীবনে একবার ব্যর্থ হলে তা কাটি উঠে যায় কিন্তু কেমতের সময় ব্যর্থতা কোনো প্রতিকার নেই কাজে এখন থেকে নিজের আমল নিজেই সব করুক আল্লাহ তালা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক আমিন